স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশা করি আমরা ভালো আছি। আজকে মহাপঞ্চমী, পঞ্চমী পূজার সবাইকে স্বাগতম। তো আমাদের ঢাকা এসে পড়ছে সকাল সকাল, আজকে থেকে পূজা শুরু হয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু ঘরের কাজ টাজ করতে করতে দেখি ঢাকা এসে পড়ছে। তো এই পাশে এসে দেখলাম যে ঢাকা আসলে তো প্রথম ঢাকা আসলে পরে এই করে বরণ করে, তো বরণ করছে। তো একটু পর থেকে পূজা শুরু হইব। আর আজকে পূজা প্রথম দিন, আজকে আমাদের নিলয়বাবু এখনও ঘুম থেকে উঠে নাই, আমাদের হাঁসগুলো ছাড়া হয় নাই। আমি তখন গোয়াল ঘরে ছিলাম আর কি, গোয়াল ঘর পরিষ্কার করে আইছি, হাঁসগুলো ছাইড়া দেই। তো সবাইকে আবারও বলতেছি পঞ্চমী পূজার শুভেচ্ছা, সবার পূজা যেন ভালো কাটে সাথে আমাদেরও। প্রথম পূজার শুভেচ্ছা, শুভ সকাল, পূজা জানি ভালো কাটে। আস গেল গা, যা 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 জানো জাগা। তো ওই পাশে তো পূজা শুরু হইব একটু পরে, এই পাশে সকালে রান্না বসাইছি, ব্রাশ করা হয় নাই। আই লিখন, ওই আমাদের নিলয় বাবু ঘুম থেকে মাত্র উঠছে, আজকে পূজার দিন, আজকে নিলয় মাত্র ঘুম থেকে উঠলো। ধরো ওই পাশে একটু পূজা দেখাও গা, আমি একটু রান্না করি। দিদি এখন ফল কাটতেছে, ফলে চান করি দাও। এই যে ঠাকুর, ও তো বিড়ি বানাইছে না, সেন্ডা বেশি দিয়ে বসে এবার মাস্টার মাস্টার লাগবে। চান করি গে, নম দিয়ে লাগে। হ্যাঁ নম দে, নম দে, সে চান করি সর, যা চান করি না, চান করি, চান করি দেও। চল এক ধর, আমি চান করে আহি, বিশ ধরে আমি আহি। নীল অঙ্কনার সারা খেলতেছে,
পরে কইলি না দুঃখ পাইল আর এই পাশে আমাদের রান্না বান্না তোরজোর চলতেছে। তো এই জায়গায় সকালে রান্না বসাইছি, আর এই পাশে আমি আর অনিমা পেঁপে কাইটা নিতেছি, আরো কিছু কাটতে হইব সবজি। তো বসে রয়েছি, দেখে কইছি যে রান্নার পাশে পাশে আর কি কিছু কিছু রান্না করে এই সবজি কাইটা রাখি, এগুলো হইতেছে দুপুরের জন্য আর কি। আর সকালবেলা হইতেছে ডাল চাল মিশিয়া ডালে চালে সিদ্ধ ভাত আর কি, সিদ্ধ ভাত বসানো হয়েছে। আর চুলা কয়েকদিন ধরে বৃষ্টিতে ভিজছে, তো একদম ভিজে, এই জন্য একটু জাল কম জ্বলতেছে, আবার জল জ্বলতে ঠিক হয়ে যাবো। তো আজকে তো পূজা শুরু, তো এবছর তো ভক্ত পূজা করতেছে, সব খরচপাতি ওই করতেছে। তো আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারতেছি ততটুকু আর কি ওর হাতেই দিয়ে দিব, কারণ সব খরচপাতি যেহেতু ও করতেছে সেজন্য ভাবলাম আর ওর কাছে টাকাটা দিয়ে দেই। ওই হইতেছে এই যা ওর পাশে ভক্ত, হ্যাঁ ওর হাতে এই টাকাটা দিয়ে দিব। তো 10,000 টাকা হইতেছে পূজার জন্য দিব, আর 10,000 টাকা হইতেছে অষ্টমীর ভোগের জন্য। তো এই 20,000 টাকা আর কি দিব। তো আমরা যতটুকু পারতেছি আর কি ততটুকু দিতেছি আর কি, পূজায় সামিল হইতেছি আর কি। মানে পূজার নিয়ে খরচ করবার 10,000 সারা পূজায়, আর ওই 10,000 অষ্টমীর ভোগে মানে দিবে তোমার বর্দার পক্ষে থেকে 20,000 টে আছে উনি। ওই 10,000 দিয়ে তুমি ভুগে দি, অষ্টমীর ভুগের দিয়ে নি করবা, যা যা লাগে আনবা সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা বাজার করার লাগে যদি লাগে লাগ করবা, ঠিক আছে না? দক্ষিণে দিব নি হেরা দাদুকে, তো যাই হোক টাকা। ছোট্ট কথা বলতে, পূজার মধ্যে টাকা দেওয়া ভিডিও করতে চাইছিলাম না, আবার অনেকে বলবেন যে পূজা করলো আপনারা ই হইলেন না, কিছুই দিলেন না, এর আগেও বলছেন অনেকেই, সেই জন্য আর কি ভাবলাম যে না যতটুকু পারছি দিছি ততটুকুই আর কি করি দেখাই। তো একবার চাইছিল না দেখাই, টেলিফোনের বাবা না করছিল, হয় না এখনো পুরা পুরা গন্ধ পায়, কাগজ দিছ ভিত্রির হ্যাঁ তাইতেই। এইদিকে পদ্মা পূজা শুরু হয়ে গেছে, আর পূজাটা সকালে উঠছে। তো পূজা এখানে যে ঠাকুর মশাই বসছে, তো পূজা হয়ে যাচ্ছে। অপবিত্র
রেডি হয়ে গেছে গা মনে রায় বাবু, পূজার জন্য রেডি হয়ে গেছে গা একবারে। নিলে বাবু কাস্তাল বেড়ে দিয়েছে কাস্তাল। সকালে রান্না শেষ, সকালে রান্না শেষ করে খাইতে বসে, সবাই খাইতে বসে না, খাওয়া শেষ হয়ে গেছে। ঢাকি আর এই বছর আমাদের ঢাকি উঠেছে নতুন। তোমার খাওয়া শেষ? আসে না ভাত কি বেশি হলো? আমার তো পড়তি আইটা ভাত খাওয়াই। আমার তো খাওয়া দাওয়া শেষ করে আইলাম। আমার ওই যে মাস্তান, এই যে মাস্তান না, তুমি নতুন পোশাক করছো মাস্তান? আমাকে মাস্তান কোন যাই রে পাহাজি কত বয়ে ফিস চল দিব কেমন ফিস চল দেয়। তোমার ঠিক আছে কেডা বাবা এক না? ময়লা বারে ওন্দ উঠে না দেখছো? আহ বাবা আহ খাইবে না তুমি, তোমার খিদে লাগে নাই? তো আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে এখন আবার যাবো আরেক জায়গায়, একটু কাজে যাবো। তো বোঝা বাড়ি কাজ তো করাই লাগে একটু একটু, হয়তো বা বাথরুম যাইতে হবো। তো যাই হোক, আজকে প্রথম পূজা, তো আপনাদের সকলের নিমন্ত্রণ রইল, আপনারা আসবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।